এই লেকচারে আমরা দেখব কিভাবে নতুন গিট ব্রাঞ্চ তৈরি করা যায় ধরে নিন আমরা মাস্টার ব্রাঞ্চে আছি কিন্তু চাচ্ছি একটি বাঘ ফিক্স করতে কিন্তু মা মাস্টারের থেকেই যে যে ফাইলগুলো আছে সেগুলো রেখেই অন্য কোনোভাবে মাস্টার হয়তো একই ফাইলে একজন কাজ করছেন বাঘ ফিক্সিং ছাড়া হয়তো কোনো ফিচার ডেভেলপমেন্ট করতেছেন তো তাকে ডিস্টার্ব না করে চাইলে আপনি একই ফাইলে কাজ করতে পারেন বা ডিফারেন্ট ব্রাঞ্চে এটাই গিটের মজা একই ফাইলে আপনি অন্য একটি ব্রাঞ্চে কাজ করতে পারেন বা অ্যাকচুয়ালি গিটের মজা না এটা হচ্ছে ভার্শন কন্ট্রোলের মজা আপনি চাইলে অন্য একটি ব্রাঞ্চে যে একই ফাইলে কাজ করতে পারেন পরে কাজ শেষ হয়ে গেলে সেই ফাইলটা আপনি আমার ডিফারেন্ট ব্রাঞ্চে যেয়ে মার্জ করিতে পান মানে আপনার কাজগুলো যে ফাইলে ছিল সে ফাইল থেকে এক্সিস্টিং ফাইলে আমার ফেরত নিয়ে আসতে পারেন ওকে দেখা যাক কিভাবে আমরা নতুন একটা ব্রাঞ্চ তৈরি করতে পারি তার আগে দেখে নিই আমরা কোন ব্রাঞ্চে আছে গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মাস্টার বা আমরা চাইলে গিট ব্রাঞ্চ লিখতে পারি মাস্টার ব্রাঞ্চে আছি দেখা যাচ্ছে স্টার সহ নতুন গিট ব্রাঞ্চ তৈরি করার জন্য আমরা লিখতে পারি গিট ব্রাঞ্চ দেন ফিক্স বাগ দেখি আমাদের ব্রাঞ্চ তৈরি হয়েছে কিনা ওকে দেখাচ্ছে আগে দেখাছিল একটি মাত্র মাস্টার এখন আমরা দেখতে পাচ্ছি গিট ব্রাঞ্চ কমান্ড দেওয়ার পরে ফিক্স বাগ কিন্তু আমরা এখনো মাস্টার ব্রাঞ্চে আছি যেহেতু পাশে কিভাবে আমরা অন্য একটি ব্রাঞ্চে যেতে পারি যে কোনো ব্রাঞ্চ থেকে অন্য একটি ব্রাঞ্চে যাওয়ার জন্য কমান্ড হচ্ছে গিট চেকআউট ফিক্স বাগ আমরা মাস্টার ব্রাঞ্চে আছি আমরা অন্য একটি ব্রাঞ্চে যেতে চাই এটা কেমন আছে চেক আউট গি চেক আউট ফিক্স ভাগ এবং মেসেজ সাথে সাথে চলে এসেছে সুইচ টু ফিক্স বাগ ওকে তো গেট স্টেটাস লিপি অন ব্রাঞ্চ ফিক্সড বার্ক এবং দেখাচ্ছে নাথিং টু কমিট ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন ওকে তো কি করা যায় কি করতে চাচ্ছি আমরা চাইলে টেস্ট ডট এস টি আমরা ধরতে পারি ওয়ার্কিং ফর ব্রাঞ্চ সেভ করলাম গেট স্ট্যাটাস যেটা আমরা এখানে কাজ করছে আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেস্ট ফাইলটি চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের ফিক্সড বাগ ব্রাঞ্চে আমরা বলছি যে আসলে এই ফাইলটি মাস্টার ব্রাঞ্চে সেম হয়ে গেছে কি হয়ে দেখা যায় তার আগে চলুন আমরা যে চেঞ্জটুকু করেছি তা আমাদের গিটে সেভ করে রাখি কিভাবে সেভ করবো আমাদেরকে

মাস্টার ব্রাঞ্চে জিতে চাই কারণ আমাদের কমান্ড কি হবে গিট চেক আউট মাস্টার ওকে তো আমরা কিন্তু টেস্ট টেস্টে মানে লিখেছি আমরা ব্রাঞ্চে আছি তো দেখবো কি আমরা এখন আমরা এখন মাস্টার এ আছি বা মারবশী হয়ে যেতে পারি যেন আসলে কোথায় আছে ব্রাঞ্চ জি আমরা মাস্টার এ আছি তো দেখেনি নিই এটা ব্রাউন খুলছে

দুটি ডিফারেন্ট ব্রাঞ্চে দুই রকম এবং সবই আপনার লোকাল হোস্টে তো আপনার যখন যে ব্রাঞ্চের প্রয়োজন আপনি সে ব্রাঞ্চে কাজ করতে পারেন কথা হচ্ছে এই ফাইলটা আমি বাগ ফিক্স হয়ে গেল কীভাবে আমার অন্য ব্রাঞ্চে নিয়ে আসতে পারি বা অন্য ব্রাঞ্চে এই চেঞ্জটুকু আমার রিফ্লেক্ট করতে পারি বা আমার আমি যে লিখলাম এখানে টেস্ট ওস্টিনাল ছিল তো অন্য জায়গায় লেখা আছে ডিফারেন্ট কিছু সেটা আমরা আমার অন্য ব্রাঞ্চে ফ্রেম নিয়ে সহজ কথা আসলে এই টার্মটাকে বলে মার্জ একটি ব্রাঞ্চকে একটি ব্রাঞ্চের সমস্ত কন্টেন্ট সমস্ত চেঞ্জকে অন্য একটি ব্রাঞ্চের ফাইলগুলির সাথে মার্জ করে দেওয়া যেহেতু সেম ফাইল নাম থাকে তো ওই সেম ফাইলের কন্টেন্টগুলির সাথে মার্জ হয়ে যায় তো আমরা আছি এখন গীত ব্রাঞ্চ দিয়ে আমরা দেখে নিই আমরা কোথায় আছি আছি এখন ফিক্স বাগে আমরা চাচ্ছি মাস্টারে আমাদের ফাইলগুলোকে মার্জ করতে তার জন্য আমাদেরকে আগে এ যেতে হবে গিট চেক আউট মাস্টার ভুল হলে চলবে না আমরা ফিক্স বাগের সমস্ত কিছু মাস্টারে মার্জ করব তার জন্য আগে মাস্টারে চেক আউট হতে হবে আগে মাস্টার ব্রাঞ্চে যেতে হবে দেন আমরা কমান্ড লিখবো git merge fix bug এখানে যদি একটু আপনারা খেয়াল করেন তাহলে দেখা যাচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড টেস্ট এসটিএমএল টু প্লাস মাইনাস তো আমরা এখন গিট ব্রাঞ্চ দিয়ে চেক করে দেখি আমরা মাস্টার এ আছি তো দেখতে চাই যে ফিক্স বাগ আমরা লিখেছিলাম যে ফিক্সিং বাগ ইন ব্রাঞ্চ এটা কি আমাদের মাস্টার এ এখন চলে এসেছে কিনা দেখতে পারি আমরা এর ভিতর প্লাস প্লাস ইয়েস ওয়ার্কিং ফর ব্রাঞ্চ ওয়ার্কিং ওয়ার্কিং ফ্রম ব্রাঞ্চ চলে এসেছে আমাদের মাস্টারে আগে মাস্টারে ছিল টেস্ট এস টি এই ওকে তো আমরা দেখলাম কিভাবে চেক আউট গিট লিখে নতুন ব্রাঞ্চে যাওয়া যায় গিট ব্রাঞ্চ শুধু এই কমান্ড টুকু দিয়ে নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করা যায় গিট মার্জ করে কিভাবে একটি ব্রাঞ্চের কন্টেন্ট আরেকটা ব্রাঞ্চে নিয়ে আসা যায় তো একটা শর্টকাট বলি যে যদি একেবারে চান যে নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে সাথে সাথে ওইখানে চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করার নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে আরেকটি ওই বাঁচা চলে যাওয়ার জন্য তারা আমরা চাইলে উইথ চেক আউট ড্যাশ বি নিউ ব্রাঞ্চ ক্রিয়েটেড এর মানে হচ্ছে যে বাবা বিক্রি হয়েছে চেকআউট গিট চেক আউট বিক্রি এবার হচ্ছে যে নিউ ব্রাঞ্চ ক্রিয়েটেড এই ব্রাঞ্চ ক্রিয়েট করে এবং সাথে সাথে ওই ব্রাঞ্চে সুইচ করে দাও এটা হচ্ছে শর্টকাট আজকে আমরা অনেকগুলো জিনিস শিখলাম কিভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করা যায় কিভাবে ব্রাঞ্চে সুইচ করা যায় কিভাবে ব্রাঞ্চ কি অন্য ব্রাঞ্চে কমিট করা যায় এবং ওই ব্রাঞ্চ থেকে আরেকটি ব্রাঞ্চে ফাইলগুলো বা চেঞ্জগুলো কমিট মার্জ করা যায় যদি এই জিনিসগুলো বুঝতে সমস্যা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের গ্রুপে কোশ্চেন করুন আর আমি বলবো যে বারবার এই ভিডিওটি দেখুন আর প্র্যাকটিস করুন আশা করি গুলো ক্লিয়ার হবে পরবর্তী লেকচারের আগ পর্যন্ত আজকে ধন্যবাদ